গাইজ, পেট কর্মায় স্বাগত আপনাদের। আজকের গল্পটা হাওড়ার আমতা থেকে পাঠিয়েছে জয় দাস। তো শুরু করা যাক। আমাদের গ্রামে মণি পাগলি থাকতো। মণি বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, তাই সবাই পাগলি বলে ডাকত। ছোটবেলায় মণির বাবা মা মারা যায়, ভাইয়ের কাছে থাকতো। ভাইয়ের বিয়ে হয়, বিয়ে করার পর ভাইয়ের বউ ঘর থেকে বের করে দেয়। মণির ভাই তাতে কিছুই বলে না। গ্রামে যার কাজের দরকার হতো, মণিকে ডেকে নিয়ে কাজ করাতো। কাজ শেষ হলে খেতে দিত, আবার কেউ খেতে দিত না। এইভাবেই মণির দিন কাটত। মণি সারাদিন বাইরে থাকতো এবং রাত্রেও বাইরে থাকতো, কারো কারো বাড়ির উঠানে রাতে ঘুমোত। একদিন মণি সবাইকে বলে, কাল রাতে ওইখানে দুটো মানুষ সাদা কাপড় পরে বসে কী জানি খাচ্ছে। কেউই মণির কথা শুনল না, উল্টে পাগল বলে আরও গালাগালি করলো গ্রামের মানুষ। আমার পিসির বিয়ে হয়েছে ওই গ্রামে, পাশের বাড়িতে। পিসি মণিকে বলে, সত্যি যদি তুই এমন কিছু দেখে থাকিস তাহলে আমাকে রাত্রে ডাক দিবি, আমিও তোর সাথে ওই দুজনকে দেখব। মণি বলে, আচ্ছা দিদি, তোমায় আমি ডাকবো, তুমিও দেখো। রাত্রেবেলায় মণি পিসিকে ডাকতে যায়। দিদির হাজব্যান্ড দরজা খুলে আর দেখে মণি পাবে। অমনি পিসে মশাই রাগারাগি করে ধাক্কা দিয়ে গেট থেকে মণিকে ঠেলে ফেলে দেয় আর দরজা লাগিয়ে দেয়। পরের দিন পিসি মণিকে বলে, কাল রাতে তুই আমায় ডাকলি না কেন? তখন মণি বলে, দেখেছি জামাইবাবু আমাকেই খুব গালাগালি করেছে আর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পিসি তখন বলে, কিছু মনে করিস না, তোর জামাইবাবু লোকটা এমন। মণি হেসে দেয়। পিসি বলে, আজ রাতে আমাকে ডাকবি, আজ ঘুমাবো না। মণি বলে, আচ্ছা দিদি। পিসি রাত্রের বেলায় মণির ডাকের অপেক্ষা করে। মণি এবার দরজার বাড়ি না দিয়ে জানালায় টোকা দিয়েছে, আর অমনি পিসি সোজা উঠে বাইরে বের হয়ে যায়। প্রথমে পিসি একটু ভয় পায় যে এটা কি আসলেই মণি নাকি অন্য কিছু। পরে জানলো, অন্য কিছু না, এটা আমাদের মণি। মণি বলে, দেখো দিদি ওই দিকে তাকাও। ওই যে, পিসির সাথে সাথে সামনে তাকালো আর দেখলো সাদা কাপড় পরা দুজন মাটিতে বসে, মাথাটা একটু হেট করে নিচু করে কী জানি খাচ্ছে। চাঁদের আলোয় এত কিছু বোঝা যাচ্ছে না, আর আমরা দূর থেকেও তাদেরকেও দেখতে পাচ্ছি না। বোঝা যাচ্ছে তারা কি খাচ্ছে, তাদের মুখটাও বোঝা যাচ্ছে না, আবার পুরুষ না মহিলা তাও বোঝা যাচ্ছে না, খালি দুজন মাটিতে বসে কী খাচ্ছে এটাই বোঝা যাচ্ছে। চাঁদের আলোয় অনেক বুঝবার চেষ্টা করলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না, কেননা আমরা অনেক দূর থেকে দেখছি। মণি বলল, দিদি চলো সামনে গিয়ে দেখি। আমার সাহস খুলোই, তাই বললাম সামনে যেতে চাইছি না। তখন আমি বললাম, মণি চল আমার ঘরে আজ তুই আজ ঘুমোবি। তখন মণি হেসে বলল, না দিদি তুমি যাও, জামাইবাবু সকালে তোমার ঘরে দেখলে গালাগালি। আমি বললাম, কিছু হবে না, চল চল তুই। মণি বলল, পাগলির কোন ঘর বাড়ি নেই, আপনজন কেউ নেই, যার বাবা মা নেই এই দুনিয়াতে তার কেউ নেই। দুনিয়াতে যখন যার কাজের দরকার হয় আমায় দেখে কাজ করিয়ে দেয়, সব কাজ করায়, কাজ শেষ হলে কেউ আমাকে আর চেনে না, একটু খেতেও দেয় না। ওর কথাগুলো শুনে আমার খারাপ লাগে, আর আমি বাড়ির থেকে আসতে থাকি। পিছন ফিরে বারবার দেখি, মণি আমাকে দেখে হাসতে থাকে। কী সুন্দর মণির হাসি, কী মায়া মণির মুখে, আগে কোনোদিন খেয়াল করি। চাঁদের আলোয় মণিকে যে কী সুন্দর লাগছিল কী বলব। আমি ঘরে এসে শুয়ে শুয়ে করি আর মণিকে ভাবি, আসলে মেয়েটা খুবই অসাধারণ, বাবা মা নাই, ভাই একটা, তাও বৌদি গোলাম। গ্রামের মানুষগুলো সার্থক, কাজ ছাড়া মণিকে চেনেই না। সারা রাত আর ঘুম হলো না। মণিকে নিয়ে ভাবতে ভাবতে মণির মুখটা বারবার আমার মুখে ভাসলো, কি মায়া ভরা মুখ মেয়ে। এই সব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। বাইরে বের হয়ে শুনি মণিকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে ওই দুজন বসে
কাল রাত্রে কি জানি কি খাচ্ছিল, আমি ওইখানে গেলাম খুঁজতে, দেখি যে ওইখানে সবুজ ফিতে পড়ে আছে আর কিছুই না। আমি ফিতেটা নিয়ে দেখলাম এটা তো মনির ফিতে, এই ফিতা দিয়ে মনি চুল বন্যানি করতো। তাহলে কি তারা মনিকে খেলো? দূর, আমি কি এইসব ভাবছি এসব। তারপর থেকে মনির কোনো খোঁজ পাওয়া যায়নি। 2 বছর কেটে গেল ওই রাতের পর থেকে, মনির এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি পিসির কাছ থেকে এই গল্পটা শুনি, এই গল্পটা আমাদের গ্রামের সত্যি ঘটনা।